গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমার ভিডিও শুরু করছি। আজকে হলো গিয়ে আমি সবার কথা মতন একটা ডেইলি ব্লগ বানাবো। তো তোমাদের দায়িত্ব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। অ্যাট ফার্স্ট একটা খুশির খবর দিয়ে আমি আমার ব্লগটা শুরু করব। কালকে একটা ইনস্টাগ্রাম গিভওয়ে কনটেস্টে আমি ফার্স্ট হয়েছি। সো আমি প্রচন্ড খুশি। সো এই খুশির সাথে আমি তোমাদের সাথে আমার এই ডেইলি ব্লগটা শুরু করতে চলেছি। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো এবং একটা কমেন্ট করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আসতে পারি আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলসে। সো চলো আজকে আমি বাড়িতে কি কি করছি সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো। সো বন্ধুরা, তোমরা আমাকে অনেকে বলেছিলে দিদি তোমার মর্নিং স্কিন কেয়ার রুটিনটা তুলে ধরতে। তো আমি এটা পসিবল খুব তাড়াতাড়ি করব। কেসে আজা দেখে নোটিফিকেশন জো মুজ মুজ কো হিন্দি নেই আতে, প্লিজ মাফ কর দো মুজে। আমার ভিডিওর সময় ফোন চলে আসে, নয় মেসেজ চলে আসে, যে নোটিফিকেশনটার জন্য আমার ভিডিওটা কেচিয়ে দেয়। যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে আমার অনেকে মর্নিং স্কিন কেয়ার রুটিনটা জানতে চেয়েছো, যে দিদি তোমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। তো খুব তাড়াতাড়ি আমি সেই ভিডিওটা আনবো তোমাদের জন্য। তো তার জন্য একটু ওয়েট করতে হবে আর আমাকে একটু সাপোর্ট করতে হবে, ব্যাস এইটুকুই। তো সবার আগেই বলি, মর্নিং স্কিন কেয়ার এবং যাই স্কিন কেয়ার করো, সবার আগে আমাদের শরীরের জন্য যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে জল। জল অনেক বেশি করে খেতে হবে দিনে, যেটা আমি একদম খাই না বলতে পারো। অনেক মানে নিজে না খেয়ে তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, যাই হোক বলতেই পারো এরকমটা। সো ডোন্ট কেয়ার, জলটা খুব বেশি খেতে হবে। আমি একদম জল খাই না, সেটা আমার স্কিন দেখলে বুঝতে পারবে। জল না খাওয়ার অভাবে আমার স্কিনে অনেক 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 পিম্পেল উঠে গেছে। যাই হোক যাই হোক, বেশি করে জল খাবে সকালবেলায়, আর অন্তত পক্ষে ফাস্টফুডগুলো খাওয়া ছাড়বে, তাহলে পরে হয়তো মুখের স্কিনটা আরো সুন্দর হবে। কারণ ফাস্টফুডটা তো ভালো না না খাওয়া, যেটা আমিও এটাও তোমাদের জ্ঞান দিচ্ছি, কারণ আমি ফাস্টফুড ছাড়া একদম মানে ফাস্টফুড আমার জীবনের একদম স্বপ্ন, ফাস্টফুড ছাড়া চলতে পারি না। এর জন্য তোমাদের সাথে মানে তোমাদের অনেকের সাথে আমার স্কিনের অনেক তফাৎ পাবে, কারণ আমার স্কিনে অনেক ব্রণ আছে, অনেক অ্যাকনে আছে, ব্যাস এই তো চলছে। তো আমি এখন যেটা করছিলাম, মানে আমার তো সামনে পরীক্ষা, আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি একটা ব্লগে যে আমি কলেজ স্টুডেন্ট, আমি কলেজে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো আমার তো পড়াশুনো থাকি, পরীক্ষা সামনে, প্রজেক্ট আছে, পড়াশুনো আছে, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট আছে, এক্সটার্নাল একটু পরে। তো সেই অনুযায়ী তো আমাকে পড়াশোনা করতে হচ্ছে। এখন ওই অল্প একটুখানি টিভি টিভি দেখে ফোন ঘেটে যেটুকু টাইম পাই সেটুকুই পড়াশোনার পিছনে দিই, ব্যাস এছাড়া কিচ্ছু না। এই হচ্ছে আমার এই বোতলটা, এটা আমার মা আমাকে প্রথম দিন কলেজে যাওয়ার সময় কিনে দিয়েছিল, দেখে নিল। এই বোতলটা খুব ভালো লাগে আমার, একজীবনও কলেজ খুলবে না বলে আমি বোতলটা নামিয়ে নিয়েছি। এখন আমি বাড়িতেই ইউজ করছি বোতলটা। তো যাই হোক, নেক্সট নেক্সট আমাকে একজন বলেছিল যে আমার জামা কাপড়ের কালেকশনের ভিডিওটা আনতে। তো সেটাও আমি আনবো, চিন্তা নেই। আমার জামা কাপড়ের কালেকশনটা হিউজ, মানে বলতে পারো অনেক। এর জন্য অন্তত পক্ষে ওই ভিডিওটা আমার মনে হচ্ছে পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রিও হয়ে যেতে পারে। ওটা আনতে আমার একটু টাইম লাগছে, তো তাও তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে পরে আমার হয়তো আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর কি বলবো, আর কি শেয়ার করি, হ্যাঁ, আর আমি তো অবশ্যই আমার চ্যানেলে আনবক্সিং ভিডিও আনি। তো আমার যখন গিভওয়ে গিফটগুলো আসবে আমি আবার একটা আনবক্সিং আনবো। দুটো তো এনেইছি, তোমরা দেখেছো দুটো আনবক্সিং এনেছি অলরেডি, আরও আনবো। তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো, তাহলে পরে আমি অনেক দূর এগিয়েও যেতে পারবো, ব্যাস। আর তোমরা আমাকে অলসো ফলো করতে পারো ইনস্টাগ্রামে দিয়া সাহা অফিসিয়াল, আর ফেসবুকেও আমাকে করতে পারো দিয়া সাহা। তোমরা দেখে নিতে পারো, আমি লিঙ্কটা দিয়ে রেখেছি আমার ইউটিউব বায়োতে, তো সেখান থেকে নিয়ে নিতে পারো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্কটা। দেন তোমরা কি জানতে চাও আমাকে মানে কমেন্টে সেকশনে বলো, আমি তোমাদের সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর প্রথমেই সরি যে আমি ভিডিওটা আনতে কিছুদিন লেট করে ফেললাম। ভিডিওটা আমি বলেছিলাম 1 তারিখে আনবো, কিন্তু আমার ফোনটা এক্সচেঞ্জ করার একটা ব্যাপার, নতুন ফোন নেওয়া, এটা এগুলো একটা ব্যাপার করতে করতে আমি ভিডিওটা আনতে পারিনি বা ভিডিওটা শ্যুট করতে পারিনি। এর জন্য আগেই আমি তোমাদের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি।
অনেকে আমার কাছে আস্ক করেছিল যে দিদি তুমি কি ফোন দিয়ে ভিডিও করো, আমি বলে দিই আমি Redmi Y3 দিয়ে ভিডিও করি। তো ক্যামেরা কালেকশনটা অত ভালো না, মানে ক্যামেরা কোয়ালিটিটা অত ভালো না, এটা দিয়ে ভিডিও করছি। শুনতে পাচ্ছ বাইরের আওয়াজ? আশা করি আমাদের পাড়াটা ঠিক এরকমই, মানে কোনো ভালো কাজ বা ভালো জিনিস এদের সহ্য হয় না বলে পাশ দিয়ে আ করে চিল্লাবে ফালতু একেবারে। এরকমটা আমার সাথেই হয়, কারণ আমি যখনই ভিডিও করি এরকম ব্যাকগ্রাউন্ডে এরকম বিশ্রী বিশ্রী আওয়াজ পাওয়া যায়, কি করব আমি। অ্যান্ড দেন অনেকে আমার কাছে আস্ক করেছিল যে দিদি তুমি কোন কোন অ্যাপ্লিকেশন দিয়ে শপিং করো। আমি মেনলি সব থেকে বেশি শপিং করেছি ফ্লিপকার্ট দিয়ে, দেন অ্যামাজন দিয়ে খুব কম, তারপরে হচ্ছে আমার বিউটি প্রোডাক্ট গুলো আমি নায়কা বা পার্পেল থেকে নিই। পার্পেলেও যখন ভালো অফার থাকে তখন সেখান থেকে নিই, বা নায়কা থেকে নিই। তো পার্পেলে যখন ভালো অফার থাকবে বা নায়কাতে যখন ভালো অফার থাকবে আমি চেষ্টা করব সেইগুলোও তোমাদের কাছে পৌঁছে দেওয়ার, যাতে তোমাদের একটু হলেও হেল্প হয়। আর দেন দেন তোমরা বলো তোমরা কেমন আছো, আশা করছি ভালো আছো। এই লকডাউনে আমি একদম ভালো নেই, বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না, আর তার মধ্যে এত লেখা পাগল করে দিচ্ছে লিখে লিখে, প্লাস প্রজেক্ট প্লাস পরীক্ষা, কি করব বুঝতে পারছি না। অ্যান্ড তোমাদের আশা করছি সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বাজে সকাল 9টা, আমি ব্রেকফাস্ট করি সকাল 11টায়। তো আজকে আমি ব্রেকফাস্টে কি কি খাবো সেগুলো তোমাদেরকে দেখাবো ভিডিওতে। আমি সেরকম কিছু খেতে পছন্দ করি না, আমার খাবার দাবার দেখলে তোমরা খুব হাসবে আমি জানি, বাট কিছু করার নেই, আমি যেহেতু ব্লগ শেয়ার করছি তাই এটা করতেই হয়। আর আরেকটা কথা, আমি প্রথম বা দ্বিতীয়বার ব্লগ করছি, তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছো যে আমি সেরকম ব্লগ মানে ব্লগ করতে পারি না, যতটা পারছি তুলে ধরছি, কিছু যদি ভুল ত্রুটি হয় তো ক্ষমা করে দিও। ব্যাস আমার আজকে স্নান করা কমপ্লিট, আমি ফেস ওয়াশ আর মামার্থ অ্যাপেল ফ্রি ময়েশ্চারাইজার দিয়ে নিজের মুখ ক্লিন করেছি। আমাদের দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে দিনটাই মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি টাইপস। তো যাই হোক কোনো ব্যাপার না, তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কিচ্ছু কমেন্ট করো না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকমই শোনাবে, কারণ এখানকার লোকজন এরকমই। সো এটা আমার কপাল যে আমি একটা নিস্তব্ধ সুন্দর জায়গায় আমার ব্লগ শেয়ার করতে পারছি না, কি করব। যাই হোক এখন আমি আবার একটু পড়াশোনা করব, তারপর আমি আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো। ওকে, তোমরা দেখতে পাচ্ছ আমার পিম্পেলটা বেশ সুন্দর একটা গিফট পেয়েছি বর্ষাতে, থ্যাংক ইউ সো মাচ। আমার পড়াশোনা কমপ্লিট, এবার আমি লাঞ্চে যাব। তো লাঞ্চে আজকে আমাদের রবিবার, যেহেতু মাংস হয়েছে, ভাত হয়েছে, আমের চাটনি হয়েছে এবং পটল ভাজা হয়েছে, তো আমি লাঞ্চ করে এসে তোমাদের সাথে আবার কথা বলবো। ওকে, হাই, গুড ইভিনিং সবাইকে, আমি চলে এসেছি আমার আবার ব্লগটা শেয়ার করতে। বলেছিলাম দুপুরে কথা বলবো, কিন্তু দুপুরে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, তো 6:30 ঘুম থেকে উঠেছি, উঠে আমি চা বিস্কুট খেয়েছি, দেন এখনই বসলাম পড়াশুনো করলাম, এখন একটা সিরিয়াল দেখছি, তো সিরিয়ালটা দেখা হয়ে গেলে আবার একটু পড়াশুনো করব। তো সন্ধেবেলায় আমি সিঙ্গাড়া খেলাম, মুড়ি খেলাম, চানাচুর খেলাম, তো তোমরা কি কি খেলে সেটাও কমেন্ট বক্সে জানাও। এটা আমার প্রথম ব্লগ, আমি প্রথম এত কথা বলে ব্লগ করছি, আমি জানি না আমি কতটা সফল হব ব্লগটা করার পরে, কারণ আমি ব্লগ এখনো ঠিক করে পারি না করতে। যাই হোক তোমরা যে দেখছো এটাতে আমার প্রচন্ড ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে যে আমার ভিডিওটা তোমরা দেখছো, ভালোবাসছো আমাকে, আমাকে এত সাপোর্ট করছো, থ্যাংক ইউ। দেন কি করব, দেন এখন তো কিছু করার নেই, এখন আমার অনেকগুলো প্রজেক্ট আছে, পড়াশুনো আছে, তো সেগুলো করতে হবে। অ্যান্ড তোমরাও পড়াশুনো করো, পড়াশুনো না করলে তো চলে না, না এগুলোও ইম্পর্টেন্ট লাইফে। অ্যান্ড আমি এখন ব্লগটা স্টপ করছি, করে আমি আবার রাতের বেলায় আসব ডিনারের পরে, দেন ব্লগটা আমি পুরোপুরি শেষ করব। যাই হোক চলো, এখনোর জন্য এইটুকুই, আমি প্রজেক্ট আর পড়াশোনাটা করে নিই, দেন রাতের বেলায় আমি আবার আসব কথা বলার জন্য। ওকে, বাই বাই। হে গাইস, আমি ডিনার করে চলে এসেছি, এখন আমি ঘুমোবো। তো তার আগে, ঘুমানোর আগে আমি স্কিন কেয়ার করি অবশ্যই, তো আমার স্কিন কেয়ার করা কিন্তু অলমোস্ট কমপ্লিট, আমি কি কি দিয়ে স্কিন কেয়ার করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি অ্যাট ফার্স্ট আমার মুখটা ক্লিন করে নিয়েছি মামার টি ট্রি ফেস ওয়াশ দিয়ে, ফোমিং ফেস ওয়াশ, এটা খুব ভালো আমার মুখে পিম্পলের জন্য, আমি এটা পারচেস করেছি নায়কা থেকে, তো তোমরা আমার নায়কা হলটায় গিয়ে দেখে নিতে পারো, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। আর দেন আমি যেটা ইউজ করেছি সেটাও মামার্থ, আমি প্রচন্ড ভালোবাসি মামার্থ ব্র্যান্ডটা, এর জন্য ইউজ করি। তো আমি সেকেন্ড ইউজ করেছি
মামার্থ অ্যালো টার্মারিক জেল, এটা প্রতিদিন রাতে আমি ফেস ওয়াশ করার পরে ভালো করে ম্যাসাজ করে দেন ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, সকালবেলা উঠে একটা রেডিয়েন্ট গ্লো পাই, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এটা কিন্তু আমি বাই করিনি, এটা আমি একটা গিভওয়েতে পেয়েছিলাম। এটারও লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা সেটা দেখে নিতে পারো। ঠিক আছে, দেন ডিনার হলো। ডিনারে আজকে আমি রাতে খেলাম রুটি আর মাংস আর চাটনি, আমের চাটনি। তো তোমরা কি খাওয়া দাওয়া করলে? আর আমি ব্লগটা এখানেই শেষ করব, এখন বিছানা করব, ঘরটা পরিষ্কার করব, দেন ঘুমোবো। এতটা গরম, আমি ভিডিওটা করছি বলে পাখাটাও বন্ধ করে দিয়েছি, খুব গরম লাগছে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে স্টপ করছি। গুড নাইট। এটা ছিল আমার আজকের টুডে লাইফ। সো এই ভিডিওটা তোমরা যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। আর নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলসে। বাই বাই।